गाइज गुड मॉर्निंग वेलकम टू माय चैनल एंड वेलकम टू ए न्यू ब्लॉग। तो एखन बजे हलो बेला 12:00 और अमी कल रात्रे ना एडिट करते पारिनी कारण कल रात्रे सुबह किछु काज करछिलाम ओटा करते करते अनेक रात हये गेछे और सकालबेला उठे एडिट करछि बाट आमार सकाल दिये एत फोन आसछे लिटरली आमी कोनो काज करते पारछि ना माने 2 मिनिट 3 मिनिट अंतर फोन आसछे सुबोर फोन आसछे बासुदेवेर फोन आसछे शम्भुदेर फोन आसछे स्वरूपेर फोन आसछे तो अनेकेरई फोन आसछे और एडिट करछि एखन एडिट कमप्लीट हयनि सबे स्टार्ट करेछि एखनो 1 मिनिटो माने 1 मिनिट কারণ আজকে বিকালে সমুদ্রের সাথে আমাকে একটু বেরোতে পারি তো দেখি কোথায় বেরোই সেটা তোমাদের ব্লগেই বলে দেবো আর এডিট করতে হবে তাড়াতাড়ি কারণ এডিট করে এক্সপোর্ট করে সেটাকে আবার কার্তিক দেবার সামনে আপলোড করতে যেতে হবে তো ওখানে অনেকটা টাইম লেগে যাবে তো দেখা যাক কতক্ষণ এডিট হয় তো চলো তাড়াতাড়ি এডিটটা করি 12:30 গিয়ে আমার ব্লগটা এডিট কমপ্লিট হলো তো এখন এক্সপোর্ট হোক তাড়াতাড়ি আমি ঝট করে স্নান টানটা করে নিই কারণ এটাকে আবার আপলোড করতেও যেতে হবে তো আমি ভাবছি যে কার্তিকদার বাড়িতে গিয়ে আগে ভিডিওটা আপলোড করে আসি কারণ কার্তিকদার বাড়ির সামনে প্রচণ্ড গরম যদি স্নান করে যাই আবার ঘামিয়ে যাবো একটা চ্যাটে চ্যাটে ভাব লাগবে তো আবার স্নান করতে ইচ্ছা করবে তার থেকে হলো আগে আপলোডটা করে আসি ভিডিও তারপরে এসে স্নান করবো জানি অনেক লেট হয়ে গেছে এখন প্রায় 1টা বেজে গেছে তবুও প্রথম যাচ্ছে এই সময় ওদের বাড়িতে আপলোড করতে নাহলে হয় একদম সকালে যাই নাহলে বিকালে যাই আর বিকালে আজকে নাও থাকতে পারি তো তার আগে আপলোডটা করে দিই চলো চলে আসি কালকে আমার সময় ছিল বাট ঘুরতে আর কেউ ছিল না আর আজকে আমার সময় নেই কিন্তু ঘুরতে যাওয়ার জন্য 3-4 জন আজকে বলছে কিন্তু যাওয়া আজকে আর হবে না আর ভাগ্যটা কত খারাপ থাকলে 91% গিয়ে ভিডিও আপলোড হওয়া বন্ধ হয়ে যায় তো হ্যাঁ একটু আগে কার্তিকদার বাড়িতে ভিডিওটা আপলোড করছিলাম 91% গিয়ে আটকে গেছিল নেটের কোনো সমস্যা হয়তো হচ্ছিলো প্রায় 10 মিনিট অপেক্ষা করলাম আমি চিনি না তখন 91% হয়ে গেছে বাদ বাকিটা আপলোড করে দেবো বলা যায় না যদি ওয়াইফাই থেকে ডাইরেক্ট আবার নেটে চলে আসে আবার জিরো থেকে যদি শুরু হয়ে যায় তো তার জন্য প্রায় 10 মিনিট অপেক্ষার পর আবার নেট চলে এসে ফাইনালি আপলোড হয়ে গেছে ভিডিওটা সো এই করতে করতে 1:25 বেজে গেছে যাই ঝট করে স্নানটা করে নিই নাহলে বাড়িতে আবার মা চিল্লাবে কারণ অনেক লেট হয়ে গেছে আজকে হ্যাঁ গাইজ গুড ইভিনিং এখন বাজে হলো বিকেল 5:30 আর একটু পরে আমি কল্যাণীর দিকে যাব আমি আর শুভ যাব একটা কাজের জন্য তো জানি না ওখানে কি ভিডিওটা করতে পারবো কি না কারণ গাড়ি আসবে নিতে একটু পরেই তো তখন গাড়ি করে যেতে হবে তো ওখানে যেহেতু অফিসেরই বেশিরভাগ কাজ হবে জানি না কতটা ভিডিও করতে পারবো ভিডিও করতে পারলে অবশ্যই তোমাদের দেখাবো সো কালকে আমাদের 100 ব্লগস কমপ্লিট হলো মানে আমি ভাবতেই পারছি না যে 100 ব্লগস হয়ে গেলো 100খানা ভিডিও আমি বানিয়ে নিলাম টানা প্রত্যেক দিন তো নিজেরই কীরকম একটু অবিশ্বাস হচ্ছে যে 100 দিন হয়ে গেলো এত মানে ব্লগ করে যাচ্ছি আজকে আবার 101 দিন বিশ্বাসই হচ্ছে না নিজেকে যে এতগুলো ব্লগ আমি করতে পেরেছি বা আমি ভেবেছিলাম যে করতে পারবো আমি ভেবেছি হয়তো 1-2 দিন করতে পারবো টানা ব্লগ করা মানে কন্টেন্ট করে থেকে আনবো বাট প্রত্যেকদিন করতে করতে না একটা অভ্যাস হয়ে গেছে এখন মনে হয় যদি আমি ব্লগ না করি না মানে কি একটা মিস করছি কি একটা মিস করছি তো আমার ব্লগ কে কে দেখেছো 100 ব্লগ পর্যন্ত দেখেছো কে কে আমার 100খানা ভিডিও দেখেছো তো কমেন্টে জানাতে পারো যে যে আমার মানে প্রত্যেকটা ভিডিও দেখেছো 100খানার পুরো টোটাল মানে এটা নিয়ে 101খানা হচ্ছে আগের কত 100খানা ভিডিও কে কে দেখেছো কমেন্টে অবশ্যই জানাতে পারো আর সবাইকে থ্যাংক ইউ যারা যারা এখনো আমাকে সাপোর্ট করে যাচ্ছে এভাবে সবাইকে থ্যাংক ইউ মন থেকে থ্যাংক ইউ তো এইভাবে সাপোর্ট করতে থাকবো তোমাদের ভাই খুব শিগগিরই নেক্সট অ্যাচিভমেন্ট যেটা আছে আমাদের 2000 ঘন্টা ওয়াচ টাইমও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে যদি তোমরা সাহায্য করো প্রত্যেকে ভিডিও দেখো শেয়ার করো তো ওটাও আশা করি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তুমি যদি তোমার মোবাইল নেট কখনো কম্পিউটার ইউজ করে থাকো তো বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি মোবাইল নেট একদম শেষ হয়ে যায় আমার যেমন 1.5 GB পার ডে করে দেয় আমার মানে এই তখন ঢোকালাম আমার 50% শেষ হয়ে গেছে মানে কিছুক্ষণের মধ্যে বেশি আধ ঘন্টা হয়নি 50% শেষ হয়ে গেছে আর 50% দিয়ে আমাকে পুরো সারা চালাতে হবে থাকবে কি করে কি জানি সো আমার অফিস থেকে লোক নিতে চলে এসছে গাড়ি নিয়ে আমাদের বাড়ির সামনে আসছে আমাকে এখানে ফোন করেছিল তো চলো ঝট করে রেডি হয়ে নিই রেডি হওয়ার আগে কম্পিউটারটাকে বন্ধ করে দিতে হবে ঝরাস করে নাহলে প্রবলেম হয়ে যাবে পরে ও সেভ উনি ওরা আসলো বলে এখন রেডি হয়ে নিই এখন বেরোচ্ছি যাচ্ছি কল্যাণের দিকে তো যাই যার এখন আর কথা বলবো না গিয়ে ওখানে তোমাদের সাথে কথা বলছি এখন আমরা কল্যাণী ব্রিজের উপর দিয়ে যাবো যেহেতু আমরা 3 জন আছি 3 জনের বাইকে তো ওঠা যাবে না তাই আমি আর শুভ হেঁটে হেঁটে যাচ্ছি আর ও গাড়ি নিয়ে বেরিয়ে গেল ও ব্রিজের ওপারে গিয়ে দেখা করবে
তো আমরা ব্রিজে ঘুরতে এখন হেঁটে হেঁটেই যাবো, আর চলো তোমাদের দৃশ্যগুলো দেখাই, হেভি লাগছে। আর সামনেই পুলিশের চেকিং চলছে, ওই জন্য আমরা ট্রিপল বাইকে গেলাম না। তো আমি ভেবেছিলাম আমরাই চালাক, ঠিক আছে, কিন্তু এরকম অনেক চালাক আছে আমাদের মতো, অনেকেই দেখছি সামনে দিয়ে সব হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর বাদ বাকি ওদের মনে হয় পার্টনাররা যারা আছে গাড়ি নিয়ে একদম বেরিয়ে গেছে ওপারে। তো চলো সবাই হেঁটে হেঁটে যাই এখন। প্রায় 7টা বাজে ছিল, আমি এখানে এসেছি প্রায় 20 মিনিট হয়ে গেছে। তো এসেই প্রথমে যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমি করছি। তো কাজ করতে করতে এখন রাত 9টা বেজে গেছে, আজ মনে হয় বাড়ি যাওয়া হবে না, এখানেই অফিসে থাকতে হবে, কাজ করতে হবে। তো আজকে এখানেই থেকে যাবো, আমাদের ডিনার করার জন্য খাবার আনতে গেছে, আর কিছু এখনও কাজ রয়েছে, কাজ আজকে মনে হয় শেষ করতে করতে 1টা বেজে যাবে। আর আমি বাড়িতে ফোন করে বলে দিয়েছি আজকে ফিরছি না, তো মামাকে ফোন করেছিলাম, বাড়ির ফোনটা ভেঙে গেছে, তো তার জন্য মামাকে ফোন করেছিলাম, মামা বাড়ি নেই, বাট বাড়ি গিয়ে বলে দেবে মাকে মামিকে সবাই। তো এটা আমার ফার্স্ট টাইম কল্যাণীতে রাত কাটানো নয়, এর আগেও আমি কল্যাণীতে থেকেছি অনেকবার, আমি কল্যাণী একখানা ফ্যাক্টরিতে কাজ করেছিলাম এর আগে, তো ওখানে নাইট ডিউটি বললে থাকতে হতো, প্রায় 1 মাস মতন আমি নাইট ডিউটি করেছিলাম, তো বলতে পারো 1 মাস মতন আমি কল্যাণীতে রাত্রিবেলা থেকেছি। কল্যাণীতে আমি কী কাজ করছি সেটা পরে অন্য কোনো একদিন ভিডিওতে বলবো। তো এখন চলো যাই, একটু ব্রেক নিয়েছিলাম মাঝখানে তাই তোমাদের সাথে কথা বললাম, এখন আমাকে আবার ডাকছে, তো চলো আবার গিয়ে কাজগুলো করা যাক। হ্যাঁ গাইস, তো এখন বাজে হলো রাত 11টা, আর এই মাত্র জাস্ট আমার যতটুকুনি কাজ ছিল প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, ওটা আমি ডিনার করার পর করব। তো সবাই এখন গোছাচ্ছে খাবার দাবার, তো ডিনার করতে যাচ্ছি, আর আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, যদি চ্যানেল নতুন হিসেবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।